যতদূর চোখ যায় মাঠের পর মাঠে শুধু সবুজের সমারোহ। আর এই বিস্তীর্ণ পতিত জমিতে কোন রকম চাষ ছাড়াই বাম্পার ফলন হয়েছে মাসকলাইয়ের। শুকনো মৌসুমে হাওড়ের এসব সরকারি খাস জমিতে ফেলে রাখা মাসকলাই গাছ থেকে কোটি টাকার মাসকলাই ফলে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাড়ি মাস তিন জাতের মাসকলাই দিলে দেখা যায় যে বুড়ো লাগানোর পূর্বেই এই ফসলটি হারভেস্ট করা যায়, এবং এর দ্বারা কৃষকের একদিকে যেমন খরচ সাশ্রয় হচ্ছে, অন্যদিকে বিনা চাষে একটা অতিরিক্ত ফসল সে পাচ্ছে। এবং বুড়ো ক্ষেতের মধ্যে দেখা যাচ্ছে যে এই মাসকলাই যে সার ব্যবহার করতেছে এই সারটা পুরোপুরি কাজে না লাগে, বাকি অতিরিক্ত যে সারটা এটা বুড়ো ক্ষেতের মধ্যে কাজে লাগতেছে এবং বুড়ো ফসলের ফলনও ভালো হচ্ছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা হাওড়, এখানেই কোনো রকম যত্ন ছাড়াই বাড়ি বিজ্ঞানীদের উদ্ভাবিত বাড়ি মাসকলাই তিন জাতের এই ফসলের ব্যাপক ফলন হয়েছে। ৬ মাস পানির নিচে থাকা বড় জমিগুলো উজানের দিকে হয় শুকিয়ে যায় বড় চাষের আগেই, এ সময় পতিত থাকে অধিকাংশ জমি। পতিতেই জমিগুলোকে বড় চাষের পূর্বেই চাষের আওতায় আনতে এবছর কিশোরগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ১০ একর জমিতে বাড়ি মাসকলাই তিন জাতের ফসল লাগানো হয় সাধারণ চাষীদের প্রদর্শনীর উদ্দেশ্যে, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ টন। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বালিখোলা হাওড়ের একটি কৃষকের মাঠ, এখানে কৃষক বিনা চাষে মাসকলাই করেছেন। আপনারা জানেন যে বাংলাদেশে গরিবের যে পুষ্টি বলতে যেটা বোঝায় সেটি হলো ডাল জাতীয় ফসল। এদেশে ৮ লাখ হেক্টর জমি থেকে প্রায় ১০ লাখ মেট্রিক টন আমাদের ডাল উৎপাদিত হয়, যেখানে গড় ফলন ১.২ মেট্রিক টন পার হেক্টর, অথচ আমাদের চাহিদা ২৫-২৬ লাখ মেট্রিক টন প্রতি বছরে। এই যে বাড়তি যে চাহিদা সেটা পূরণের জন্য আমাদের একটি চেষ্টা। গতানুগতিক চাষের থেকে সময় কম ও উৎপাদন বেশি হয়, কৃষকদের আগ্রহ বাড়ছে এই জাতের মাসকলাই চাষে। প্রথমে সারের আমরা কিশোরগঞ্জে ট্রেডিং করে আসেন নি, ট্রেডিং করার পরে পানি শুয়াইছে তারপরে সারের মাসকলাই নিয়ে লই আইছে আমরা বাড়িতে, লই আয়া দিছে আমরা পানি শুয়াইছে, তারপরে অনেক বীজ সহ আমরা দিছে অফিস থেকে বীজ দিছি, মানে গাছের ক্ষেত্রের মধ্যে গাছ আসছিল, গাছ দমন করছি বীজ দিয়ে, তারপরে আমরা মাসকলাই বন করছি ইনশাল্লাহ মাসকলাই বেশ ভালোই হয়েছে। অন্য অন্য বছরে যে আমরা যে মাসকলাই করি দেশি মাসকলাই, এই আশা করতেছি সেই মাসকলাই তাকে আমরা অনেক লাভও পাইলাম। মাসকলার মধ্যে লাভ বেশি, ঠিক আছে, এটা মানে অল্প দিনে ফলন হয় বেশি, লাভবান পাওয়া যায় বেশি, আর এটার মধ্যে মানে খরচ যেটা খরচ কম, এটার মধ্যে খরচ কম বলতে ওজনে বেশি হয় লাভবান হওয়া যায় বেশি। কৃষকরা এটা করে খুবই মানে লাভবান, আর এটা এই করতে খুবই খরচা কম হয়। এবার করছি আপনার চার কাঠা মতন, এবার তো লাভবান হলে তো আগামীতে আরো ইনশাল্লাহ মানে বাড়বে। কৃষকরা বিনা চাষে অতিরিক্ত ফসল যেমন পাচ্ছেন, তেমনি একই সাথে বড় জমিতে মাসকলাই চাষে যে সার ব্যবহার করা হচ্ছে তা বড় চাষেও কাজে লাগছে। আমার মনে হয় আমাদের বিজ্ঞানীদের উদ্ভাবন, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকের মাঠে নিয়ে যাওয়ার যে প্রয়াস সেটি অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে। এভাবেই এগিয়ে যাবে কৃষি, সমৃদ্ধ হবে কৃষি এবং সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। এভাবে আমরা এগিয়ে যাব যেটি স্বপ্ন দেখেছিলেন আমাদের জাতির পিতা। আমরা এভাবে আমরা দেশের আপামর জনসাধারণের খাদ্য এবং পুষ্টি চাহিদা নিরাপদ করতে আমরা সক্রিয়ভাবে কাজ করব। সার্কভুক্ত ৮টি দেশের সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলে বাড়ি মাসকলাই তিন চাষ করা হচ্ছে। এই জাতের ডালের পুষ্টিগুণ বেশি থাকায় চাহিদাও থাকে অনেক, যে কারণে কৃষকরা অধিক মুনাফা ঘরে তুলতে পারেন। দেখা যাচ্ছে যে হাওড় এলাকায় বিনা চাষে মাসকলাইয়ের মাধ্যমে এলাকার কৃষকরা ডালের যে পুষ্টি, এই পুষ্টি নিরাপত্তার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং তাদের পুষ্টি নিরাপত্তা সহ আর্থিক নিরাপত্তা অভিযান। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এখানে এই উদ্ভাবনটি করেছে যে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার হিসেবে কাজটি করছে এবং এর অর্থায়ন করছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ইফাদ, যেটা এরা ফান্ড করছে, এবং বাংলাদেশে সার্ক এগ্রিকালচার সেন্টার, যেটা এরা কোঅর্ডিনেশন করতেছে এই কাজটি। এক ইঞ্চি জমিও পতিত থাকবে না, সরকারের এই স্লোগানকে ধারণ করে কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিত কাজ করে যাচ্ছে। এতে করে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন কৃষকরা। আগে মৌসুম ভেদে চাষাবাদ করা হলেও এখন ১২ মাসই নিত্য নতুন উদ্ভাবনী বদলে দিয়েছে হাওড়ের কৃষকদের ভাগ্য। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি উদ্যোগ, আমাদের কৃষিকে স্মার্ট করতে হবে। এই লক্ষ্যে আমাদের স্মার্ট কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অঞ্চলে আমরা যেটি করছি সেটি হলো ডাল জাতীয় ফসল, যেটি অত্যন্ত অবহেলিত একটি ডাল ফসল, যেটিকে আমরা বলি মাসকলাই। এই মাসকলাই বাড়ি উদ্ভাবিত, বাড়ি মাস তিনের একটি মাঠ আমরা কৃষকের এখানে দেখলাম এবং সেখানে দেখলাম যে বিনা চাষে এই মাসকলাইটি করা হয়েছে। কৃষকরা এখানে দেখেছেন এবং যে কৃষক এটি করেছেন উনি বলেছেন তার সাফল্যের কথা।